পৌষ মাঘ মানেই হাড় কাঁপানো শীত, আর এই শীতের মাঝেই পানছড়ির বিভিন্ন পাড়ার মুখ ও প্রধান সড়কের পাশে জমে উঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানান পিঠাপুলির দোকান। খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বাঙালি, চাকমা, মারমা, ত্রিপুরা ও সাঁওতাল সম্প্রদায়ের বসবাস, যার ফলে এলাকার তৈরি পিঠাগুলো ভিন্ন নামে পরিচিত। শীতে সাধারণত ভাপা পিঠা, পুলি পিঠা, পাটিসাপটা, চিতই পিঠাই বেশি তৈরি হয়, কিন্তু এ পিঠাগুলো পার্বত্য খাগড়াছড়ির পানছড়িতে অন্য স্বাদে অন্য নামে পরিচিত। বিশেষ করে মারমা পিঠার রয়েছে আলাদা পরিচিতি। বাজারে ভাপা পিঠা ও চিতই জাতের পিঠা দেখা গেলেও মারমা পিঠার দোকানে সব সময় থাকে উপচে পড়া ভিড়। পিঠাকে মারমা ভাষায় বলে মুং। মারমাদের সেরা পিঠাগুলোর মধ্যে রয়েছে হসবং মুং, রিক্রি মুং, হিল মুং, কোদ ও মুং, কদমুং, মরাচা মুং ইত্যাদি। আমন ধানের গুড়ির পিঠা ছাড়াও বিন্নি চালের পিঠা অত্র এলাকার মানুষের মাঝে খুবই জনপ্রিয়। বিশেষ করে বিন্নি চালের তৈরি পিঠার জুড়ি নেই। এই পিঠা তৈরির মূল কারিগর মারমা গৃহিণীরা। বিভিন্ন পাড়া মহল্লার রাস্তার ধারে দুপাশে দুটি ইট দিয়ে বা টিনের বাক্স দিয়ে বানানো চুলোয় মুহূর্তেই তৈরি হয় পিঠা। গরম গরম পিঠা হালকা ফু দিয়ে খাওয়ার মজাই আলাদা। পুরো শীতের মৌসুমেই সকাল বিকেল দুবেলায় জমে বেচা কেনার ধুম। পিঠার দোকানে ধনী গরিব বলে নেই কোনো ভেদাভেদ। রাস্তার পাশে দাঁড়িয়ে অর্ডার করা মাত্রই আপনার হাতে পৌঁছে যাবে পিঠা। ভ্রমণ পিপাসুরাও রাস্তার পাশে দাঁড়িয়ে নেন মারমা ও দেশীয় পিঠার স্বাদ।